কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার ঘটনায় গ্রেপ্তার, অভিযানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী যাতে হয়রানির শিকার না হন সেই আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সহিংসতার অভিযোগে এরই মধ্যে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সংবাদ প্রকাশিত হচ্ছে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো নিরাপরাধ শিক্ষার্থী যাতে হয়রানির শিকার না হন তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সংশ্লিষ্ট সবার প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আহ্বান জানাচ্ছে। এছাড়া হয়রানির শিকার হলে প্রক্টর কার্যালয়কে জানাতে শিক্ষার্থীদের প্রতি নির্দেশনা দেওয়া হয়। এই বিষয়ে সব ধরনের সহযোগিতা করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।